তোমরা সবাই কেমন আছো? আচ্ছা দেখো তো, এইটা কি আর এইটাই বা কি বলো? এটা অ আর এটা আ। তোমরা কি শুনেছো যে ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে, ছোট খোকা বলে অ আ, শেখে মিশে কথা ক আ। তাহলে দেখো, ক অ উচ্চারণ পাচ্ছি, বলছি আমরা ক, আবার দেখো আ, ক আ আ বলছি, বলছি তো। তাহলে কি আমার সাথে সবাই একবার বলো, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ। আবার দেখো, রসই আর দীর্ঘই। দেখো রসই একা একাও যুদ্ধ করে, আর দেখো দীর্ঘই, এখানে কিন্তু দুটো রসই আছে, ওই জন্য এটা বড়। বড় মানে দীর্ঘ। যখন আমরা দুবার ই ই উচ্চারণ করি তখন সেখানে ব্যবহার হয় দীর্ঘই। আমার সাথে সবাই বলো, একটা গান করি, রসই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, ক্ষীর খই। ঠিক আছে? আচ্ছা আবার দেখো, এটা কি? এটা রস্য উ। আর এটা কি? এটা হলো দীর্ঘ উ। দীর রস্য উ, রস্যইর মতো একাই যুদ্ধ করে, কিন্তু দীর্ঘই, দীর্ঘ উতে দুটো উ আছে। যখন আমরা দুবার উ উচ্চারণ করি তখন সেখানে হয় দীর্ঘ উ। কুকুর যখন বলে ঘেউ ঘেউ তখন রস্য উ, আর যখন বলে ঘেউ ঘেউ তখন হয়ে যায় হচ্ছে দীর্ঘ উ। তাহলে কি? হা পারে হলো রি, রি, রি তে দেখো রি কি ভাবছে? রি ভাবছে ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রি। দেখো এখানে এই যে বিশ্রি রি, এখানে দেখো এই রি কে তোমাদেরকে আমি আগে তোমাদেরকে আমি ব্যঞ্জন বর্ণ পড়িয়েছিলাম না, সেখানে দেখো এই যে একটা র আছে আর একটা আছে রস্যই, র আর রস্যই রি। তাহলে কি? ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রি। বোঝা গেল? আচ্ছা এবার না আমি একটু বোর্ডটা মুছে নিই, হ্যাঁ, আরো কিছু নতুন গান আর আরো কিছু নতুন উচ্চারণ তোমাদেরকে আমি শেখাবো। দেখো এই যে এ আর ওই, দেখো এ এতে কি এক তারা, আর ওইতে কি ঐরাবত। ঐরাবত কি? ঐরাবত হলো হাতি। দেখো পাটি হাতে এ ওই, হাক দেয় দেড়ই দে। এখানে কি আছে? এ দে আর দই। এখানে কি আছে? ওই বাটি হাতে ওই, হাক দেয়। এবার দেখো ও ও ডাক ছাড়ে ও ভাত আনো।
গিয়ে আমরা এগুলো অনেক অনেক করে প্র্যাকটিস করবো।